হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য আবগারি মেন পরীক্ষার প্র্যাকটিস সেট এনেছি এবং এখানে কিন্তু ইংরেজি এবং জিকে কে কোশ্চেন ইনক্লুড করেছি তোমাদের জন্য এবং কমনযোগ্য প্রশ্ন আলোচনা করব। তো ভিডিও শুরু করার আগে বলে রাখবো বন্ধুরা যারা যারা সামনে এক্সাইজের মেন পরীক্ষা দেবে আবগারি মেন পরীক্ষা দেবে মানে মাঠ কমপ্লিট এবং প্রিলিমিনারি পাস করে মাঠ কমপ্লিট এক্সাইজ মেন পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য ফুল মক টেস্টের একটা কোর্স লঞ্চ করা হয়েছে জুন মাসের জন্য এখানে জুন মাসের ব্যাচ ওয়ানের তোমরা দেখতে পাচ্ছ কোন কোন দিন মক টেস্ট নেওয়া হবে আর এই মক টেস্টে যদি এনরোল করতে চাও তাহলে আমাদের ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে বিস্তারিত লেখা আছে সেখান থেকে পড়ে নিতে পারো এবং কি কি থাকছে এই মক টেস্টটা আমি সংক্ষেপে বলে রাখছি এখানে আটখানা মক টেস্ট এখানে দেখতে পাচ্ছ দিন দেওয়া আছে এবং তোমরা এর সাথে কিন্তু ভিডিও সলিউশন পাবে ম্যাথ এবং ইংলিশের ম্যাথ রিজনিং এবং ইংলিশের ভিডিও সলিউশন পাবে ইংলিশের তিরিশ নম্বর আসবে কিন্তু মাথায় রাখবে ঠিক আছে তো এই সব কিছু বিস্তারিত জেনে নেবে তো চলো আজকের প্রথম প্রশ্ন শুরু করছি বিশ্ব সবুজ বিপ বিপ্লব নিম্নলিখিত কার সাথে যুক্ত তো এখানে অরণ্য বিন্যাস পরিবেশগত ভারসাম্য কৃষিজাত পণ্য উৎপাদন সবুজ রঙের উৎপাদন তো রাইট আনসার কোনটা হবে তোমাদের জিকের জন্য বেশি সময় দেব না ইংলিশের জন্য একটু সময় দেবো কারণ এই সেটে আমি ইংলিশও এনেছি ইংলিশের জন্য আমি তিরিশ সেকেন্ড দেবো আচ্ছা এখানে রাইট আনসার হয়ে যাবে অপশান সি কৃষিজাত পণ্য উৎপাদন আচ্ছা সবুজ বিপ্লব শব্দটি প্রণেতা হলো উইলিয়াম গাউড এবং ভারতের সবুজ বিপ্লবের জনক হলেন কৃষিবিজ্ঞানী এম এস স্বামীনাথন এবং বিপ্লব এটের যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষায় দিয়ে থাকে তোমাদের জন্য বিভিন্ন যে বিপ্লব সেই বিপ্লবের সংক্রান্ত আমি ভিডিও কিন্তু পরবর্তীতে আনবো দুই নম্বর কোয়েশ্চেনটা দেখো যদি পৃথিবীতে বায়ুমণ্ডল না থাকতো তাহলে পৃথিবী কিসে পরিণত হতো তো এখানে রাইট অ্যান্সার বলো তোমরা এখানে পৃথিবী পরিণত হতো অতি শীতলে ঠিক আছে আমাদের যে যে পৃথিবী এর কয়েক কিলোমিটার পর্যন্ত যেন বায়ুমণ্ডল থাকে আচ্ছা তোমাদের কাছে একটা প্রশ্ন করলাম তিনটে গ্রহ বলছি মঙ্গল বুধ শুক্র এই তিনটে গ্রহের মধ্যে উষ্ণতম গ্রহ কোনটা এবং কোন গ্রহ আর কি উষ্ণ বুধ আর বুধ আর শুক্র এই দুটো গ্রহের মধ্যে কোনটি উষ্ণতম গ্রহ এবং কেন কারণ সূর্যের কাছে কিন্তু বুধ থাকে আর তারপরে কিন্তু শুক্র থাকে ঠিক আছে তো তোমরা কমেন্টে জানাবে যে এই বুধ এবং শুক্রর মধ্যে কে উষ্ণতম গ্রহ এবং কেন ঠিক এই রিলেটেড কিন্তু কোশ্চেন ঠিক আছে নাইট্রোজেন আবদ্ধ করার অর্থ কী তো এখানে রাইট অ্যান্সার কোনটা হবে তোমরা পরো অপশানগুলো তারপরে বলো নাইট্রোজেনের তরলীকরণ বাতাসে নাইট্রোজেনকে কার্যকর নাইট্রোজেনের পরিবর্তন করা বাতাস থেকে নাইট্রোজেনের উৎপাদন করা নাইট্রোজেনকে নাইট্রিক অ্যাসিডে পরিবর্তন করা তো এখানে রাইট অ্যান্সার হবে বাতাসের যে নাইট্রোজেন থাকে সেই নাইট্রোজেনকে কার্যকারী নাইট্রোজেনে পরিণত করা ঠিক আছে তো অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর দেখো চার নম্বরের কোশ্চেন ভারতবর্ষকে ভারতবর্ষের ক্ষমতা হস্তান্তরের জন্য উনিশশো সালে ব্রেকডাউন প্ল্যান প্রস্তাব করেন কে দেখো উইলস্টন চার্চিল লর্ড মাউন্ট ব্যাটেন ভাইসরয় লর্ড ওয়াভেল ক্লিমেন্ট এটলি তো এখানে কোনটা রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার হবে অপশান সি ভাইস রয় লর্ড ওয়াভেল এবং এই যে অপশান ডি দেখছো না ক্লিমেন্ট এটলি ইনাকে কিন্তু ইনি কিন্তু ব্রিটিশ প্রধানমন্ত্রী ইনাকে ভারত বন্ধু বলা হয় ঠিক আছে ভারত বন্ধু বলা হয় ক্লিমেন্ট এটলি আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন কে এখানে খুবই ইজি ইজি কোশ্চেন আর এই ধরনের কোশ্চেনই কিন্তু ডাব্লুবিপি বিভিন্ন যে পরীক্ষা হয়েছে আমার কাছে বারো থেকে তেরোটা সেট আছে আচ্ছা তোমরাও কিন্তু বাড়িতে দেখবে যে যত পরীক্ষা ডাব্লুবিপি বোর্ড নিয়েছে সেই বোর্ডের জিকেগুলো দেখবে ওরা কোথা থেকে জিকে দেয় জিকে সেখান থেকে তুমি দেখে নিলেই বুঝতে পারবে কোন লেভেলের জিকে পড়বে কোন কোন এরিয়া পড়বে দেখো কম্পিউটারও কিন্তু আমাদের পড়তে হবে এটা মাথায় রাখবে কিন্তু বিপি বোর্ড কিন্তু কম্পিউটার থেকেও কিন্তু কোশ্চেন দেয় যেমন ইতিহাস থেকেও যায় ওকে তো আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন কে এখানে হচ্ছে রাজা রামমোহন রায় লাইফ ডিভাইন বইটি কে লিখেছিলেন এখানে রাইট আনসার কোনটা হবে রাইট আনসার হয়ে যাবে অপশান এ অরবিন্দ ঘোষ ভারতের মহান বৃদ্ধ বা প্রাচীন বৃদ্ধ নামে পরিচিত কে এখানে কোনটা হবে কারেক্ট অ্যান্সার মহাত্মা গান্ধী মদন মোহন মালব্য না দাদাভাই নৌরজি রাইট অ্যান্সার হবে এখানে দাদাভাই নৌরজি এখানে ভুল করে মহাত্মা গান্ধীতে ইয়েটা পড়ে গেছে ঠিক আছে তো দাদাভাই নৌরজি এখানে রাইট অ্যান্সার হবে ঠিক আছে ভারতের মহান বৃদ্ধ নামে কে পরিচিত দাদাভাই নৌরজি আমার দেশকে ভালোবাসা যদি অপরাধ হয় তবে আমি অপরাধী আমি একজন অপরাধী এই যে উক্তিটা এই উক্তিটা কে করেছিলেন এই উক্তিটা কে করেছিলেন তো এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে চিত্তরঞ্জন দাস করেছিলেন ঠিক আছে নয় নম্বরের কোশ্চেনটা দেখো পিন এর সম্পূর্ণ মানে কি তো বলো এখানে কোনটা হবে স্পেসিফিক আইডেন্টিফিকেশান নাম্বার না পার্সোনাল আই আইডেন্টিফিকেশান নাম্বার না পার্সোনাল ইন্টারন্যাশনাল নাম্বার তো এখানে রাইট আনসার হবে অপশান বি পার্সোনাল আইডেন্টিফিকেশান নাম্বার পিন ঠিক আছে কম্পিউটার থেকেও কিন্তু তোমরা পড়বে আর এগুলো আমি বলছি না তোমরা অ্যানালাইসিস করলেই দেখতে পারবে লোকটাক রথ কোন রাজ্যে অবস্থিত খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে মণিপুর এবং আমরা জানি যে পৃথিবীর একমাত্র ভাসমান জাতীয় উদ্যান কেইবুল নাম যাও এটা কিন্তু এটাও কিন্তু সেই মণিপুরেই আছে এবং এই যে ভাসমান যে জাতীয় উদ্যানটা এটা কোন লেকের ওপর এই লোকটাক লেকের ওপর ঠিক আছে হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস ইডিয়ম তো এখানে এই ইডিয়মটার মানে কি টু ডাই ইন হারনেস তো এরকমভাবে কোশ্চেন দিতে পারে অথবা একটা সেন্টেন্স লিখে দেবে সেন্টেন্সের মধ্যে একটা পার্ট থাকবে তাকে আন্ডারলাইন করা থাকবে সেখানে ইন্ডিওমেটিক মিনিং জানতে চাইবে তো এটার মানে হচ্ছে কর্মরত অবস্থায় মারা যাওয়া তো অপশান সি হয়ে যাবে টু ডাই হোয়াইল ইন সার্ভিস কর্মরত অবস্থায় মারা যাওয়া তো রাইট অ্যান্সার হবে অপশান সি ঠিক আছে বারো নম্বরের কোশ্চেনটা দেখো এ পারসন হু হ্যাজ নো মানি টু পে অফ হিজ ডেপথ এখানে যে তার ধার আছে এই ধারগুলো দেওয়ার জন্য তার কাছে কোনো টাকা নেই তো এখানে সেই ব্যক্তিকে কি ব্যক্তি বলবো তোমাদের আমি কিছুটা সময় দিচ্ছি হ্যাঁ তো এখানে কারেক্ট অ্যান্সার কোনটা হয়ে যাবে এখানে ইনসলভেন্ট ঠিক আছে অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার অর্থ শূন্য বা দেউলিয়া হওয়া চুজ দ্য অপোজিট ওয়ার্ড তো এখানে যে ওয়ার্ডটা আছে র্যাটিফিকেশান এই র্যাটিফিকেশানের কোনটা অপোজিট ওয়ার্ড আমি তোমাদের কিছুটা সময় দেব জিকের থেকে বেশি সময় দেবো যাতে তোমরা এটা মানে বলতে পারো কোনটা রাইট আনসার হবে আর ইংরেজি কিন্তু ছাড়লে চলবে না কারণ তিরিশ নম্বর কিন্তু এক্সাইজ মেনে ইংরেজি আছে ঠিক আছে র্যাটিফিকেশান তো এখানে রাইট অ্যান্সার হবে অপশান এ ডিসঅ্যাপ্রুভাল র্যাটিফিকেশান মানে জানতে হবে আগে র্যাটিফিকেশান মানে হচ্ছে কোনো কোনো কিছুকে অনুমোদন দেওয়া সমর্থন করা সাপোর্ট করা আর এখানে হচ্ছে অসমর্থন এখানে অ হবে হ্যাঁ অসমর্থন ডিসঅ্যাপ্রুভাল দেখো এই ধরনের কোশ্চেন তোমাদের কিন্তু দেবে এবার অপশানগুলো যেগুলো দেখছো না এগুলোকে বলা হয় ফ্রেজ কি ফ্রেজ প্রিপোজিশনাল ফ্রেজ কেন সামনে প্রিপোজিশান আছে এবং এগুলোর এক একটা মিনিং হয় ঠিক আছে এখন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এই ব্ল্যাঙ্কসটা ফিল করতে হবে এই শূন্যস্থানটা ফিল করতে হবে এখানের মধ্যে নিচের কোনটা দিয়ে খুব ভালো কোশ্চেন এগুলো এই ধরনের কোশ্চেন কিন্তু দেবে সেখানে ওয়ার্ড হতে পারে এখানে ফেজাল ভার্ব হতে পারে এখানে ফ্রেজ দিয়ে দিয়েছে প্রত্যেকটার মানে জানতে হবে দেখো ড্যাশ ইওর ইনস্ট্রাকশান উই হ্যাভ ক্লোজড ইওর ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমরা বন্ধ করেছি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টকে আচ্ছা উই হ্যাভ ক্লোজ এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স ড্যাশ আপনার ইনস্ট্রাকশান তাহলে এবার এগুলোর মানে জানতে আমায় জানতে হবে তবেই তো আমি এখানে শূন্যস্থানটা পূরণ করতে পারি তো এখানে দেখো তোমরাই বলবে আচ্ছা ইন অ্যাক্রোডেন্স উইথ এবার কেন হলো তোমরা এর যদি মানে জানতে পারো তাহলেই বলতে পারবে কিভাবে দেখো ইন লিউ অফ মানে কি পরিবর্তে পরিবর্তে তোমার ইনস্ট্রাকশানের পরিবর্তে উইথ রিগার্ড টু জন্য বা দরুন ইনস্ট্রাকশানের জন্য বা দরুন ইনঅ্যাক্রোডেন্স মানে অনুসারে আপনার ইনস্ট্রাকশান অনুসারে তুমি ইনস্ট্রাকশান দিয়েছিলে তাই উই হ্যাভ ক্লোজড ইয়োর ব্যাঙ্ক অ্যাকাউন্ট তাই আমরা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টকে বন্ধ করেছি অন অ্যাকাউন্ট অফ এই প্রিপোজিশনাল ফ্রেজটা মানে কি কারণে তাহলে ইনস্ট্রাকশানের কারণে এগুলোর থেকে সবথেকে বেটার যেটা রাইট অ্যান্সার সেটা হচ্ছে অপশান সি অনুসারে আপনি ইনস্ট্রাকশান দিয়েছেন সেটা অনুসারে আমরা আপনার ব্যাংকের অ্যাকাউন্ট ক্লোজড করেছি ক্লিয়ার তো এগুলো কিন্তু তোমরা পড়বে প্রিপোজিশনাল যে কোনো গ্রামার বই চলে যাবে সেখানে গিয়ে দেখবে প্রিপোজিশনাল ফ্লেজ এবং প্রত্যেকটা আরও আছে এরকম প্রচুর হয় এরকম তো ওগুলো পড়ে রাখবে দেখো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে চুজ দ্য সিনোনেম অফ দ্য গিভেন ওয়ার্ড নিচে যে ওয়ার্ডটা দিয়েছে তার বলো এখানে হচ্ছে স্ট্রিঞ্জেন্ট স্ট্রিঞ্জেন্ট মানে কি তোমরা পড়েছ যে স্ট্রিঞ্জেন্ট ল মানে বলো তো স্ট্রিংজেন্ট লো মানে কঠোর নিয়ম লকডাউনে কঠোর নিয়ম আনা দরকার তো সেরকম স্ট্রিঞ্জেন্ট মানে কঠোর তো এর যদি সিনোনেম বলে তাহলে তোমরা সিনোনেম বলবে যদি এর বিপরীত শব্দ অ্যান্টোনেম বলে তাহলে সেটা খুঁজবে টাফ হবে এর সিনোনেম ঠিক আছে ফ্লেক্সিবেল না কঠোর এর বাংলাটা কি কঠোর ঠিক আছে তো এখানে অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা আর ইংরেজিকে কিন্তু তোমরা গুরুত্ব দেবে ইংরেজিকে কিন্তু অনেক স্টুডেন্ট আছে যারা ইংরেজিতে একটু দুর্বল এবং তারা বাদই দিয়ে দেয় কিন্তু আবগারি কনস্টেবেল কিন্তু ইংরেজি ছাড়া উদ্ধার হবে না এটা তোমরা জানো কারণ সবাই ম্যাথ জিকে জিআই আর জিআইয়েরও পরিমাণটা কিন্তু খুব কম ইংরেজির পরিমাণটা দেখো তিরিশ ঠিক আছে অনেক স্টুডেন্ট আছে ডাব্লুবিপি কনস্টেবলের চাকরি করে তো সেই সব স্টুডেন্টও কিন্তু এই পরীক্ষা দেবে তো কম্পিটিশান আছে ইংরেজিকে কখনোই কিন্তু ইগনোর করবে না ইংরেজিতে অবশ্যই কিন্তু দিনের যদি তুমি দশ ঘন্টা পড়ো অন্তত পক্ষে চল্লিশ পার্সেন্ট সময় কিন্তু দিয়ে দেবে দু থেকে তিন ঘন্টা কিন্তু ইংরেজির পেছনে দেবে ধন্যবাদ